আমাকে দেওয়া হয়েছে কিয়ামতের পালা। আমার প্রতিপক্ষ যিনি আব্দুল লতিফ সরকার ওরফে লুলু চান মাইজ ভান্ডারী, আরে বাবা রে বাবা, তিনি পালা গাবে হাসরের আর আমি অধম রজ্জব। আমাকে দেওয়া হয়েছে কিয়ামতের পালা, চেষ্টা করব পালায় যাওয়ার আগে সকলের উদ্দেশ্যে একটু কথা বলবো। বাবা, পালা করতে গিয়ে সুরে ছন্দে গানে কথায় ভাবভঙ্গিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সকলে আপনারা নিজগুণে ক্ষমা করে দিবেন, ক্ষমাই হলো মহত্বের লক্ষণ। আমি একটি গান করেছিলাম বন্ধনার পরে, গানটি হলো ছোট, গানটি হলো কত আধার ঘরে জ্বলছে বাতি, দিবা রাতি নাই সেখানে মনের মানুষ যেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে, আমার খাজা বাবা রয় যেখানে। আমার লতিফ সরকার ভাই তিনি তার বন্ধনের পরে একটি গান রাখলেন নবীর শান, তবে একটি কথা বললেন, কথাটি অনেক সৌন্দর্য কথা, যে রজ্জবদন গান গেছে বেলায়েতের নবীর, বেলায়েতের যুগের রসুলের শান, আর আমি গাবো নবুয়তের নবীর গান, সেই নবীকে দয়াল নবী মায়ার নবী। এই একটি গান বড় সুন্দর একটি গান করেছে। তবে আমি বলবো লতিফ সরকার ভাই, এখন বর্তমানে নবুয়তের যুগ খতম, এখন নবুয়ত নাই, এখন সেই নবীকে চিনতে হলে, সেই নবীকে জানতে হলে একজন চীনা নবীর কাছে যাইতে হবে, নইলে বাবা সেই নবীকে পাওয়া যাবে না। আমার দাদাগুরু রজ্জবদন একটি গান, পালা গান তো করবই বাবা, কিন্তু তার কথার উপর ভিত্তি করে আমার একটা গান মনে পড়ে গেছে বাবা, আমার দয়ালের ওই গানটি আমি রাখি। আরে ও চীনা চিনতে হলে রে চলো যাই চীনা লোকের সামনে, আল্লাহর আশে কান বসো বলি আল্লাহর ভয়ে, তোরা যাবি যদি মা শুক্রুব দর্শনে, আল্লাহর আশে কান বসো বলি আল্লাহর ভয়ে। রাসূলকে যে ভালোবাসে নিশ্চয় সে আমাকে ভালোবাসে রে, রাসূলকে যে ভালোবাসে সে আমার ভালোবাসে রে, কারণ ছায়া কায়া দুই বস্তু একজনের বাজান, ছায়া কায়া দুই বস্তু একজনে, আল্লাহর আশে কান বসো বলি আল্লাহর ধনে। ও তারা দাবি একজন দান করলে তাকে কি বলে? দানশীল। নামাজ পড়লে তাকে কি বলে? নামাজি। রোজা রাখলে তাকে কি বলে? রোজাদার। মুসলমান হয় কি করলে বাবা? সুন্নতে খাতনা করলে মুসলমান হয় না, কলেমা পড়লেও মুসলমান হওয়া যায় না। যদি কলেমা পড়লেই মুসলমান হওয়া যাইতো তাইলে আমরা যুদ্ধ দেখি নেই। আপনারা যারা যুদ্ধ দেখছেন অনেক মুরব্বী লোক এখানে আছেন, 1971 সনে ওই পাকিস্তানি হানাদার বাহিনী এসে যখন বাঙালিদের উপরে আক্রমণ শুরু করলো তখন হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ করে নাই, শুধু বাঙালি মারো। ধৈরে আমগে এলাকায় একটা খাল আছে, খালের পারে মানুষ লাইন লাইন ধরে দাঁড়া করছে,
বন্দুকের নাল ধরছে যে কলেমা জানবো মুসলমান, ওরে ছেড়ে দিব। আর যেটা কলেমা না জানবো ওরে বন্দুকের গুল্লি দিয়ে খালে ফেলাই দিব। তো ওই লাইনের ভিতরে পড়ছে এক হিন্দু, নাম হইল রমেশ। আচ্ছা, এখন পিছনে রমেশের পিছনে একটা মুসলমান ওই খিলখিল করে হাসতাছে। আচ্ছা, রমেশ কয় হাসছ কেন ভাই? কয় আমরা তো মুসলমান, কলেমা পড়া জামুগ, তোর অবস্থা কি? হায় হায়, তোয় আবার জানে না রমেশ যে প্রাণে বাঁচার জন্য আগে এই সাইডটা কলেমা মুখস্থ করে লাইছে। তখনে মিলিটারিরা ডাক দিছে রমেশ রে, এই তুই ধারা, তুই হিন্দু না মুসলমান, কলেমা বাতা। ওই কয় স্যার হাম সাচ্চা মুসলমান হে। কয় তো কলেমা বাতাও। ওই পড়তাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে কইতাছে হা তুম সাচ্চা মুসলমান হে। তোনে কিছু রাজা কারা ছিল না, যারা মগো বাঙালি জাতিদেরকে ক্ষতি বেশি করছে, ওই গলিতে কইতাছে পাশে গিয়া স্যার কিয়া হে? কয় স্যার ইয়ে ফুল মুসলমান হে না হাফ মুসলমান হে? কাপড়া উতরাঙ্গে বাবা, যুদ্ধ শেষ হইছে, ওই হিন্দুরা যারা কলেমা পড়ছিল তারা কি পূজা ধরছে না নামাজ কালাম ধরছে? তাহলে কলেমা পড়লেই মুসলমান হওয়া যাবে না, ওই কলেমার প্রতি আপনার ইমান আনতে হবে, রসুলের প্রতি ইমান আনতে হবে। আবু হুরায়রা তার বাড়িতে আমার নবী গেছে, যায় দেখে বড় একটা পাথর, পাথরের উপর হাতের ছাপ, পায়ের ছাপ, নাকের ছাপ, কপালের ছাপ, নামাজ পড়লে যেই সাপগুলি পড়ে ঠিক ওই সাপ। আমার নবীকে দেখে আবু হুরায়রা বড় খুশি হয়ে গেছে, ঘরের মধ্যে চলে গেছে এক গ্লাস শরবত বানায়া নবীর জন্য আনবে। আমার নবী এত খুশি হয়েছে জিজ্ঞেস করে ঘর থেকে, হুরায়রা এই পাথরের উপরে সাপগুলি কিসের? হুরায়রা ঘর থেকেই জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ আমি 7 বছর বয়স থেকে নামাজ পড়ি, আর এই নামাজটা পড়ি আমি এই পাথরের উপরে পড়ে, এই পাথরের উপরে পড়তে পড়তে পাথরটা গর্ত হয়ে গেছে। আমার নবী বড় খুশি হয়ে গেছে, আল্লাহ জিব্রাইলে পাঠাই দিছে, জিব্রাইল আমার রাসূলকে গিয়া বলো এত খুশি হওয়ার কোনো কারণ নাই, তাকে বলে দাও আবু হুরায়রার একটাই ইবাদত আমি আল্লাহ কবুল করি নাই। আমার নবীর কাছে এসে যখন জিব্রাইল বলল, কথা শুনে জিব্রাইলের আমার নবী হাউমাউ করে কেঁদে দিয়েছে, নবীর দু চোখ বেয়ে পানি পড়ছে। আবু হুরায়রা গ্লাস নিয়ে আসছে, এসে দেখে নবীর চোখে পানি, জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আপনার এত বড় চরণের ধুলি আমার বাড়িতে পড়ছে, আমি তো ধন্য, আপনি এইভাবে কাঁদছেন কেন? আমার দয়াল নবী বলে, আবু হুরায়রা রে আমি তো আমার কষ্টে কাঁদি না, আমি কাঁদি তোর কষ্টে। বলে আমার আবার কষ্ট কি? যাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে এই কুল কায়নাত কোনো কিছু সৃজন করতেন না, সেই আল্লাহর রসুল তার পদ চরণ পড়েছে আমার বাড়িতে, আমার আবার দুঃখ কিসের? বলে আবু হুরায়রা আল্লাহ পাক তোর এক ওয়াক্ত নামাজও আল্লাহ কবুল করেন নাই। আবু হুরায়রা নবীর পায়ের মধ্যে ভক্তি দিয়ে পুইরা বলে ইয়া রাসূলুল্লাহ আমারে আল্লাহ কবুল করুক আর না করুক এক ওয়াক্ত ইবাদত আপনি শুধু মুখ দিয়ে বলেন আপনি আমাকে কবুল করে নিছেন কি? সুবহানাল্লাহ। আমার নবী টান দিয়ে বুকের মধ্যে নিয়ে কয় হুরায়রা রে তোর জায়গা ওই জায়গা না, তোর জায়গা আমার বুকে, আমি তোকে কবুল করে নিয়েছি। আমার আল্লাহ আবার জিব্রাইলকে পাঠাই দিচ্ছে, জিব্রাইল বলে দাও আমার হাবিবকে এই একটু মহব্বত করাতে আমি আবু হুরায়রার সারা জীবনের ইবাদত আমি কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বাবা ওই নবী আমার আল্লাহর বাণী কোরআন সূরা ফাত 10 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন হে রসুল আপনি বলে দেন আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করলো আমি আল্লাহর হাত আপনার ওই রসুলের হাতের উপরে অবশ্যই নিহিত রইল। তাহলে এইটা গেল কোরআনের কথা। এবার নবীর হাদিসে কি কয়? নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হই না পরিচয় উসিলাবি হয়, আরে নবীজির হাদিসে কথা সত্য মিথ্যা রে নয়, হই না পরিচয় উসিলাবি হয়।
আসুন যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে, নাইবে আসুন যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে, কারণ সুপারস্টার হাসর মিজানের বাজান, সুপারস্টার হাসর মিজানে আল্লাহর আশে কান বসো উলি আল্লাহর ধ্যানে করা যাবি পীরের কাছে নিলে তালকিন রাসূলকে মিলিবে সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে নয়নে রাখো ও ভক্তরা হৃৎকপটের ছবি আঁকো গো, এবার করো ধিয়ান বসিয়া নির্জনের বাজান, করো ধিয়ান বসিয়া নির্জনে আল্লাহর আশে কান বসো উলি আল্লাহর ধ্যানে করা যাবি গভীর দর্শনে আল্লাহর আশে কান বসো দিন গো, এবার করো একিন কৈরজ্য দেওয়ানের বাজান, করো একিন কৈরজ্য দেওয়ানে আল্লাহর আশে কান বসো উলি আল্লাহর ধ্যানে করা যাবি গভীর দর্শনে আল্লাহর আশে কান বসো উলি আল্লাহর ধ্যানে তোরা যাবি গভীর দর্শনে আল্লাহর আশে কান বসো মিছের সংসারের সংসারী মায়না নাই চাকরি এই ঝকমারি করে কত দেখেছি, মিছে সংসারের সংসারী আমি ভেবেছিলাম ভাইয়ের বল বলে আপদে বিপদে ভাই আমার সহায় আর সম্বল, এখন ভাইয়ে কয় দাদা ভাগ করে দেওয়া ধা, ভাইয়ে কয় সংসারের সংসারী চাকরি এই ঝকমারি করে তাতে দেখেছি নিজে সংসারের সংসারী আরে প্রাণ প্রিয় পত্নী আমার ভরসার স্থল শেষকালে ভাবছি যারে সম্বল কেবল, প্রাণ প্রিয় পত্নী আমার শেষকালে ভাসি দারে সম্বল কেবল, এখন সে অভাগী করে রাগা রাগি, এখন সে অভাগী করে রাগা রাগি, এখন সে অভাগী করে রাগা রাগি ভূতে পাওয়া রোগী আমি হয়েছি মিছে সংসারের সংসারী মানা নাই চাকরি এই ঝটমারি করে সংসারের সংসারী মানা নাই চাকরি এই ঝট
মতো আপন কেহ নাই, প্রাণপণে যারে আমি খাওয়াই আর পড়াই, আর ভেবেছিলাম পুত্রের মতো আপন কেহ নাই। এখন ছেলে কয় বুড়া বুড়াই নষ্টের গোড়া, ছেলে কয় বুড়া বুড়া নষ্টের গোড়া, এখন ছেলে কয় বুড়া বুড়াই নষ্টের গোড়া, হায় রে কপাল পোড়া, তাই থেকেছি মিছে সংসারের সংসারি, মাইনা নাই চাকরি এই ঝকমারি করে, কত দেখেছি মিছে সংসারের সংসারি, বাজান। মাঝে মাঝে দু একটি কথা বলি, আপনাদের খারাপ লাগে নাকি? না না, খারাপ লাগলে বলবেন বাবা। আমি যে গানটি নিয়েছি, মিছে সংসারের সংসারী মায়না নাই চাকরি এই ঝকমারি করে, কত দেখেছি। দেখেন, আমি যেদিন মায়ের গর্ভে ছিলাম, আমার বাবা আর মা দুজনে মধুর মিলনে, বাবার মস্তক থেকে এক ফোঁটা বীজ মায়ের ডিম্বকোষে আমাকে ঢেলে দিল। আবার মা কি করলেন, মা ফেললেন না, মা আমাকে ধরে রাখলেন 10 বার 10 দিন। অনেক কষ্টের পরে, ত্যাগের পরে আমার মা দুনিয়ায় আমাকে আনলেন। দেখেন, আমাকে যেভাবে মা আনে, আমি মায়ের গর্ভে থাকি, প্রত্যেকটি মানুষ মায়ের গর্ভে পা দুটা থাকে কলিজা বরাবর, আর মাথাটা থাকে নিচের দিকে। মা যদি এভাবে দাঁড়িয়ে প্রসব করতো আমাকে, তাহলে আমার পাটা পড়তো মায়ের চরণের দুইটা মাঝখানে। একবার খেয়াল করে দেখবেন, তাহলে আমি আর পৃথিবীতে বাঁচতাম না। কিন্তু মা অনেক কষ্ট করে, ত্যাগের বিনিময়ে, অনেকে সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মা মারা যায় না বাবা? এই মাকে আমরা অনেকে ভুলে আছি। গর্ভে থাকতে আমাকে আপনাকে সবাইকে প্রথম মাসে বিজল, দ্বিতীয় মাসে রক্ত, তৃতীয় মাসে মাংস, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে এই দেহের ভিতর আত্মা আসে, তখন আল্লাহ আপনাদের সাথে আমার সাথে কথা বলেছিল, বান্দা দুনিয়াতে গিয়ে তুমি কি করবে? সেদিন আমরা সবাই ওয়াদা করেছিলাম, মাওলা দুনিয়াতে গিয়ে তোমার হুকুম ছাড়া আর কিছুই করব না। একবার ভাবেন, দুনিয়াতে বাচ্চাটা আসার পরে, প্রত্যেকটি বাচ্চা আসার পরে একটা চিৎকার দিয়ে একটা শব্দ বলে, ওয়ানা ওয়ানা ওয়ানা, যা বলছিলাম মানিক তা না ভুলে গেছি, তুমি যা বলেছিলে এই দুনিয়ার মোহমায়ায় পরে আমি ভুলে গেছি। আমি যখন শিশু ছিলাম, তখন যুবতী যুবতী মেয়েরা আমাকে কোলে নিয়া গালে কপালে মুখে চুমু খাইতো, কত আদর করত, বুকে জড়াইতো। আমি যখন শিশু থেকে আস্তে আস্তে একটু বড় হইলাম, 15-16-18 বছর পরে গেলাম, আমার ভিতরে যেন কি আসছে, এখন যারা ছোটবেলা আমাকে কোলে নিছে এখন আর তারা আমার কাছে আসে না। আমি যদি বলি ছোটবেলায় আমার কোলে নিছাও, এখন আমাকে আদর করো না, কিন্তু কয় না তোর কাছে আর যাওয়া যাবে না, যাইব না। ওই যে আল্লাহ পাকের কাছে দুই ফেরেস্তা হারুত মারুত দুই ফেরেস্তা ডাক দিয়ে কয় আল্লাহ, কয় কি, কয় তুমি এত সুন্দর দুনিয়া বানাইছো, দুনিয়াটা একটু দেখতে চাই। আল্লাহ কয় তোরা দুনিয়ায় গেলে আর আইতারবি না, ফেরেস্তার করে একবার পাঠাই দেখো না। কয় তাহলে মানুষের ভিতরে দিছি 6 রিপু, কাম ক্রোধ লোভ মায়া মোহ মাশ্চর্য, তোর ভিতরে দিমু খালি 1টা রিপু, কাম রিপু, দেখি তোরা আসতে পারস কিনা, কয় দাও দিয়ে দাও। দুই ফেরেস্তার ভিতরে কাম রিপু দিয়ে দুনিয়ায় পাঠাইছে, পাঠানোর পরে দুনিয়ায় ঘুরতে ঘুরতে এক নারী রে দেখছে, নাম হইলো তার জোহরা, এত সুন্দর, জোহরার পিছে পিছে ঘুরে। জোহরাকে কি রে বেড়া দুইটা কেড়া আমার পিছে ঘুরে, তো অনেকক্ষণ পরে ডাক দিয়ে যে, আপনারা কারা? কয় আমরা আল্লাহর ফেরেস্তা। কয় তা আমার পিছে কি? কয় তোমারে দেখে ভাল লাগছে, আমরা তোমার সাথে মিলন করতে চাই। জোহরা কয় আল্লাহর যেহেতু ফেরেস্তা, তাইলে ও একটা শক্তি আছে, শক্তিটা আমার আদায় করে নিতে হইব। এই আমার সাথে মিশতে হইলে তোমাদের মদ খাইতে হইব, নেশা করতে হইব। ফেরেস্তারা কয় এটা আবার কি? কয় এটা খাইলে ভালো জিনিস,
তাইলে তোমাদের সাথে মিশতে পারি। কই ঠিক আছে, বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে গিয়ে মদ খাওয়াইছে, মদ খাওয়ানোর পরে নেশা হইছে। এখন কই মিশতে পারি। আর একটা শর্ত কি, তোমরা আসতো কিসের বলে? কই এসমে আজমের বলে। কই এসমে আজম আমার শেখাই দিব, কিমু তো অনেক দিমু, দুজনে এসমে আজম দিয়ে দিছে। অনেক তোমরা দুজন একটু বহ, আমি একটু বাইরের থেকে আহি। এটা কয়ে বাইরে গিয়ে এসমে আজমের ঝাঁতা মাইরা জহুরা আস্তে আস্তে আকাশের দিকে জায়গা। অনেক দুই ফেরস্তে গড়ের থেকে বাইরে এসে দেয় জহুরা উঠটা জায়গা। অনেক ওরা যতই উঠতে চায় উঠতে তো পারে না। ঘরের তে বাইরুলি গুল্লি ঢাকার শহরে এক লোক গরমের রাইতে ড্রেনের পাশে বইছে প্রস্রাব করতে, ঘরের তে বাইরিয়া, আর দুই সাইড পুলিশে গিয়ে বন্দুকের নাল ধরছে। জানোস না কার্ভু গাড়ি তোর গাড়িতে নিয়ে উড়াইছে। পরে কয় স্যার মনের ভুলে খালি গায়ে বেরিয়েছি, একটু সুযোগ দিলে আমি ঘরে গিয়ে জামাটা লইতাম, জামার পকেটে 500 টাকা আসছিল। কয় যা তো লয়ে। আচ্ছা, ঘরের ভিতরে গিয়া ঘরের ভিতর তার দরজা লাগায় জালনা খুললা চাই রয়েছে। অনেক পুলিশও কয় কি রে তুই ঘরের ভিতরে ঢুইকা দরজা দিয়া জালনা খুললা চাই রয়েছ বাইর? কয় না স্যার বাইরে যাবো না। কয় কেন? কয় বাইরেলে কার্ভু। দুই ফেরেশতা কয় নাম, কয় নামা যাইব না। তাই আমার ভিতরে যেন কি এসেছে এখন, সেই যুবতী নারীরা আর আমাকে ধরে না। আস্তে আস্তে আমার ভিতর যৌবন জ্বালা এইবার মিটাইবার জন্য মা ভাই ভাই দুজন মিলিয়া আমায় কইরা দিল বিয়া। যেই দিন হতে বিয়া করছি নাকে দিছি রশি লাগাইয়া, সেই দিন হইতে সবাই গেছি আমরা চাকর হইয়া। আর ঘরে যারা থাকে তারা বাড়িওয়ালা দেখেন না ভাবিয়া। কি বিষয়টা তাই না? ঘরের তে বাইরের থেকে আপনি যত কষ্ট করে যান, যত পরিশ্রম করে যান, আপনার কষ্ট বেশি হয়েছে যাই আপনি একটু ঘুমাইছেন, ঘুমটা চোখটা কেবল লাগছে। আর বাড়ি হলে গিয়া ডাক কিসে বাজারের টেয়ার দাও। আরে বেটা কামাই আইছে না না আইছে হেইডার খেয়াল নেই, বাজারের টিয়া দাও আগে। এই যে পুলিশে ইয়ে দাও, বাচ্চা গোটাকে দাও, স্কুলের বেতন দাও। এত পরিশ্রমের যেদিন থেকে বিয়ে করেছি সেদিন থেকেই নাকে রশি লেগে গেছে। এই সংসার জীবন করতে করতে আমার মালিকের কথা প্রত্যেকটি মানুষ আমরা ভুলে গেছি বাবা। এই জন্য একদিন মালিকের কাছে যাইতে হবে। যাওয়ার আগে আমরা যার জন্য এসেছি তা যদি করে না যাইতে পারি তাহলে আমরা মালিকের কাছে ঋণী হয়ে থাকব। তাই আমার গানে বলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের কাছে জানাই আমি একটু বেশি, এবার কয়দি দাসে কেউ না ভালোবাসে, কয়দি দাসে ভালোবাসে যাব কার কাছে আমি, তাই ভেবেছি মিছে সংসারের সংসারি মাইনা নাই চাকরি এই ঝকমারি করে কত দেখেছি মিছে সংসারের সংসারি এই ঝকমারি করে। এই জায়গায় আজকে 3 দিন ধরে গান চলতেছে, গান শুনতে শুনতে আপনারা এই এই এলাকার মানুষ আপনারা নিজেরাও গায়ক হয়ে গেছেন, এটা বুঝি আমরা। আচ্ছা সরকার সাহেবের কাছে হাদিস দলিল তো নতুন করা যায় না, কিন্তু ওইটার একটু সাজানো গোছানো ওইটাকেই বলা হয় নতুন। আপনার কাছে জানতে চাইব কবর থেকেই হাসরের বিচার শুরু হয়ে যায়। আপনার কাছে আমি জানতে চাইব কবরের মধ্যে যখন নামাইব ফেরেশতারা একটা মানুষকে রুহু নিয়ে যাওয়ার পর ওই মানুষটা মারা যায়, কবরে যখন যাওয়া হবে তখন ফেরেশতারা মুনকান্নকের দুই ফেরেশতা আইসা প্রশ্ন করবে মান রাব্বুকা তোমার রবকে, উত্তর দিতে হয় রাব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে ওয়ামান দিনুকা তোমার দিন কি, উত্তর দিতে হবে দিনি আল ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে মান নাবিউকা তোমার নবীকে, মারহাজার রাসূলু হুয়ার রাসূলু হযরত মুহাম্মদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা জবাব দিতে পারবে তাদের কিছু বলবে না, যারা জবাব না দিতে পারবে আগুনের গুর্জ দিয়ে তাগো সাজা দিব।
সরকার সাহেব আপনি একটু বলেন তো, আলা কুল্লে শাইন কাদির, আলা কুল্লে শাইন মোহিত, আল্লাহ ফুলে ফলে সর্ব জায়গায় বিরাজমান। যদি তাই হয়ে থাকে, রুহু নেওয়ার পরে ওই রুহুটা দিয়েই কি আমার জিন্দা করব, নাকি অন্য কোন শক্তির বলে ওই কবরের ভিতরে মানুষটাকে জিন্দা করব? যদি জিন্দা করা হয় তাহলে জেতা করলো, বুঝলাম এখানে ওই রুহু দিয়া জেতা করলো বা আল্লাহর শক্তির বলে জেতা করলো। তারে যখন সাজা দিব আল্লাহ তখন কই থাকবো? আল্লাহ আমার ভিতরে থাকে, সব জায়গায় যদি থাকে তাইলে ওই মানুষটার যখন সাজা দিব ওই সাজাটা কি ওই মানুষটাই ভোগ করব না আমার খোদাই ভোগ করব? আমি এই একটি প্রশ্ন আপনার কাছে রাইখা গেলাম, আশা রাখি একটা প্রশ্নের জবাব দিলেই একটার ভিতরেই ব্যাগটা পাওয়া যাবে। নিচে সংসারে সংসারী বানানা চাকরি এ ঝকমারি করে মাইনা নাই চাকরি এই ঝকমারি করে কত দেখেছি ও মিছে সংসারের সংসারী।